প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে ন্যাশনাল কলেজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আজ রমজান এর 23 রোজা চলছে, একবার লাস্ট মুহূর্তে মাগফিরাতের 10 দিন চলছে। আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং এই মহামারী করোনা ভাইরাস থেকে আল্লাহ মুক্তি দেন। সেই জন্য আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব। আজ আমি অনলাইন ক্লাসে দশম শ্রেণী, একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দশম অধ্যায় পাবো। বেশ কিছুদিন আগে আমি এই দশম অধ্যায়ের কয়েকটি ক্লাস নিয়েছি, দুইটা ক্লাস নিয়েছি। আজকে আমি আরেকটা ক্লাস নিতে যাচ্ছি, যে ক্লাসটা খুব সবচেয়ে ইম্পর্টেন্ট, 5.5-এর ইউভি সূত্রের আজকে অঙ্ক করাবো। যে অঙ্কগুলি বেশি ইম্পর্টেন্ট মনে হয়, বিভিন্ন সালে আসে। আর আজকে কি কথা শোনা যাচ্ছে কিনা অবশ্যই দয়া করে বলবা, যদি কেউ লাইনে থাকো। আর দেখা যাচ্ছে না, ঠিক আছে? তারপর আমি ক্লাস অঙ্ক শুরু করব ইনশাল্লাহ। একটু শব্দ শোনা যাচ্ছে কিনা একটু বলবেন, লিখবেন, মেসেজটা দিবেন। আমরা ইউভির সূত্র সম্পর্কে একটু আবার বলি। ইউভি আমরা ডি বাই ডিএক্স এর অন্তর্গ্রহণ করার সময় কিন্তু ডি বাই ডিএক্স ইউভি এটা কিন্তু শিখছি, সেটা কি প্রথমটা দ্বিতীয়টার অন্তরীকরণ প্লাস দ্বিতীয়টা ইন্টু প্রথমটার অন্তরীকরণ, তাই না? এটা হচ্ছে অন্তরীকরণ, ডিফারেন্সিয়াল, এটা হচ্ছে ইন্টিগ্রেশন বা যুগযুগীকরণ। এটার অন্তরীকরণ ইন্টিগ্রেশনটা কি ইউভি প্রথমটা ইন্টু, আমি প্রথম দ্বিতীয় বলি, সেটি সবচেয়ে ভালো হয়, যে প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস, এখানে ছিল প্লাস, এখানে কি মাইনাস, দুটো তুলনা করতে হবে নাহলে মনে থাকবে না। মাইনাস ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট প্রথমটার অন্তরীকরণ, এখানে একটা অন্তরীকরণ করতে হয় দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, আর সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে এই যে ইন্টিগ্রেশন চিহ্ন দিছি সেটার ড্রাইভারে ডিএক্স। সুতরাং আমরা যখন ইন্টিগ্রেশন চিহ্ন দিই এর সাথে ডিএক্স একটা থাকে, কারণ ডিএক্স এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতেছি। আবার বলি, প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন প্রথমটা ডিফারেন্সিয়াল দ্বিতীয়টার ইন্টিগ্রেশন বাই ইন্টু ডিএক্স, কথাটা মনে রাখতে হবে। এখন অন্তরীকরণের ক্ষেত্রে ইউভি যে কোনোটাই ইউভি ধরলে অঙ্ক করা যায়, কিন্তু ইন্টিগ্রেশনের ক্ষেত্রে যে কোনোটাকে ইউভি ধরলে অঙ্ক করা যায় না। যেমন আমি একটা শব্দ লিখেছি লিয়েট, আমরা লিয়েটকে অনুসরণ করে কোনটাকে ইউ ধরবো, যে শব্দটা আগে আসে সেটাকে ইউ ধরবো। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বলি, নাম্বার ওয়ান ইন্টিগ্রেশন টেন ইনভার্স এক্স ডিএক্স, সাউন্ড সাউন্ড কম, আচ্ছা এখন মনে হয় আসবে, এতদিন মাইক্রোফোন ছিল না, আজকে মাইক্রোফোন নিয়েছি ইনশাল্লাহ। আচ্ছা আমি এই চলে আসি এই জায়গায়, ইনভার্স আমরা জানি টেন ইনভার্স এক্স এর ইন্টিগ্রেশনের সূত্র নেই, ডিফারেন্সিয়ালের সূত্র আছে। টেন ইনভার্স এক্স এর ডিফারেন্স হচ্ছে 1/1 + x² ডি বাই ডি এক্স যদি করি, কিন্তু এটার ইন্টিগ্রেশনের সূত্র নেই, সেদিকে খেয়াল করতে হবে। আমরা এখানে এটার ডিফারেন্স এটা ব্যাখ্যাটা দিই, লিয়েট কোনটাকে ইউ ধরবো, এখানে একটা এক্সই আছে তার মানে কি ইউ, কিন্তু এটাকে ইউ ধরা, সরি এটাকে ইন্টিগ্রেশন করা যায় না, তার মানে এখানে মনে মনে একটা ওয়ান আনতে হবে। কারণ ওয়ানকে ইউ ধরবো না টেন ইনভার্স একটি ইউ ধরবো, সেটা এটার সাথে আমি একটু অ্যাডজাস্ট করে দেখাই। যেমন লিয়েট এলতে বলা হচ্ছে লন, যদি লন থাকে তখন লনকে ইউ ধরতে হবে, লন নাই তার মানে এটা এই প্রথমটাতে পড়ে না। দ্বিতীয়টা হলো ইনভার্স, যেমন টেন ইনভার্স সাইন ইনভার্স, সাইন ইনভার্স এক্স, টেন ইনভার্স এক্স, এই জাতীয়, তার মানে আমরা টেন ইনভার্স এক্স রে ইউ ধরতে পারি। পরে হচ্ছে এ, এতে কি বোঝায়, অ্যালজাবরা, অ্যালজাবরা বলতে কি এক্স
এক্স স্কোয়ার ইত্যাদি। অ্যালজেব্রা বলতে আমরা এক্স এক্স স্কোয়ার একে বোঝাই। টি টি দিয়ে কি বোঝাই? ত্রিকোণমিতি, সাইন এক্স, টেন এক্স, কজ এক্স, এইগুলিকে আমরা কি ধরব? ইউ ধরব। যদি প্রথমটা যেটা হয় সেটা, যেমন এই জায়গায় লন নাই, লন এটা ধরবো আমরা, দ্বিতীয়টা পড়েছে তার মানে আই ইনভার্স, এটাকে আমরা ইউ ধরবো, ওয়ানটাকে ভি ধরবো। আর এরপরে হলো এক্স, যদি এখানে যদি এক্স হইতো, এক্স স্কোয়ার মনে করো যদি এক্স হতো, এক্স তখন কোনটাকে আমরা ইউ ধরতাম? তখন তখন টেন ইনভার্স এক্স এ ইউ ধরা হতো, কারণ টেন ইনভার্স এক্স হচ্ছে আইটা আগে আর এটা পরে, এক্সটা ইউ ভি ধরবো আমরা। তারপর যদি সাইন এক্স কজ এক্স থাকে সেটাকে ইউ ধরবো, এটাও যদি না থাকে শেষে হলো ই, ই দিয়ে বোঝানো হয়েছে ই টু দি পাওয়ার এক্স। সুতরাং লেটটাকে সামনে রেখে আমরা অঙ্ক করব কোনটাকে ইউ ধরব। এখানে যে প্রথম রাশিটা আসে সেটাকে আমরা ইউ ধরব। সাউন্ডটা কম আসতেছে তো কিছু না। আচ্ছা এখন আমি এই এক্সট্রা কাইটি দিলাম, এটা অফ করে দিলাম। যদি আমার শুধু টেন ইনভার্স এক্স থাকে তখন আমরা ইউ কাকে ধরব? এখানে মনে মনে একটা ওয়ান নিয়ে আসবো, টেন ইনভার্স এক্স ডিএক্স, এটাকে ইউ ধরব আর এটাকে ভি ধরব। কেন? এখানে বলা আছে আই লন যেহেতু ইনভার্স, ইনভার্স কি টেন ইনভার্স এক্স আছে, সেটাকে আমরা ইউ ধরব। ইউ যদি ধরি প্রথম টাইম টু দ্বিতীয় অন্তরিক নাকি, আমরা লিখব টেন ইনভার্স এক্স ইন্টু দ্বিতীয়টা কি ওয়ান এর অন্তরিক ডিফারেন্স ইন্টিগ্রেশন, মাইনাস হলো সুতরাং মাইনাস সুতরাং ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট প্রথমটা মানে ইউ এর অন্তরিক ইন্টিগ্রেশন ওয়ান এর ইন্টিগ্রেশন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। এই ডিএক্সটা হচ্ছে এই ইন্টিগ্রেশন, এই সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট, এই সম্পূর্ণ অংশ একটা, এর ভিতরে কাজটা করে আমরা ইন্টিগ্রেশনের কাজ করব। আমরা এক্স এ ওয়ান এর ইন্টিগ্রেশন জানি, ডিএক্স থাকলে এক্স, ডিটি থাকলে টি, ডিভি থাকলে ভি, সুতরাং ডিএক্স যেহেতু আছে এক্স হবে ইন্টু এক্স মাইনাস ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স এক্স এর অন্তর্গ্রহণ কি ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান এর ইন্টিগ্রেশন কি এক্স, এর কাজ শেষ। এটার কাজ হলো এই অংশটুকু, এই অংশটার কাজ হচ্ছে শুধু এক্স ডিএক্স, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা করব এই এক্সটাকে সামনে নিয়ে আসবো, ইন্টিগ্রেশন উপরে এক্স দিয়ে দিলাম ডিএক্স, নিচে ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এখানে একটু বলি নি, আমরা আগের ক্লাসে যারা নতুন এসেছো জয়েন দিয়েছো অবশ্যই ক্লাসটা দেখার আগে এর আগের কাজটি অবশ্যই দেখতে হবে, নইলে এই অধ্যায়টা বোঝা যাবে না। যেমন আমি একটা কথা বলেছিলাম, হরকে যদি অন্তরীকরণ করলে লব পাওয়া যায় তবে লন নিচেরটা লেখা যায়। যেমন এটার অন্তরীকরণ কি শূন্য, এক্স স্কোয়ার অন্তরীকরণ কি টু এক্স, সুতরাং এখানে টু আনতে হবে। টু যদি আনি অবশ্যই সামনে একটা কি হাফ দিতে হবে। টু কেন এনেছি? ওয়ান প্লাস এক্স এর অন্তরীকরণ হলো টু এক্স, ওয়ান প্লাস এক্স স্কোয়ার অন্তরীকরণ কি টু এক্স, ওয়ান এর অন্তরীকরণ শূন্য, এক্স স্কোয়ার হলো টু এক্স, যে টুটা অতিরিক্ত আছে এই জন্য হাফ দেওয়া হয়েছে। এখন আমরা লন হর লিখে দিব, কি লিখব? এক্স টেন ইনভার্স এক্স মাইনাস হাফ লন ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এই অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। যদি এখানে এক্স এক্স আসতো তখন আমাদের এক্স, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আসতো, এখানে এক্স, এখানে এক্স স্কোয়ার আসতো, এক্স স্কোয়ার আসলে কিন্তু আরও সহজ ছিল, কারণ লব হরে একই রকম যদি থাকে আমরা সহজে করতে পারবো। আমি কি দেখিয়ে দিব এই অঙ্কটি? মনে করো দেখিয়ে দিই, যদি দুই নাম্বার এখানে এক্স আছে তখন এই ওয়ানের জায়গায় আমরা কি লিখব? এক্স, তার মানে ওয়ানের জায়গায় এক্স,
এই ওয়ান এর জায়গায় এক্স, তাই তো? সূত্রটা কি সাজানো হলো? আমি যদি এক্স দিয়ে দিই এক্স, তার মানে কি এই লিয়েট অনুযায়ী ইনভার্সটা হবে ইউ, ট্যান ইনভার্সটাকে ইউ ধরলাম, প্রথমটা ইন্টু দ্বিতীয় অন্তর্গত, দ্বিতীয় হলো এক্স প্লাস প্রথম ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন, প্রথমটার ডিফারেন্সিয়াল দ্বিতীয়টার ইন্টিগ্রেশন ডিএক্স, এই ডিএক্স হলো ইন্টিগ্রেশনের, এক্স এর অন্তরে ইন্টিগ্রেশন কি, আমি নিচের অংশটু মুছে দিই বুঝতে সুবিধা হবে, এখন আমরা এটার ইন্টিগ্রেশন কি পাওয়ারের সাথে এক যোগ, পাওয়ারটা নিচে নেমে আসছে, এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান, ওয়ানের সাথে ওয়ান যোগ করলে টু হয়, মাইনাস ইন্টিগ্রেশন ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বাই টু ডিএক্স। এখন আমরা এই এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স হাফ এই অংশটাকে আমরা কি করতে পারি, নিচে আছে ওয়ান প্লাস এক্স এক্স স্কোয়ার আর উপরে আছে কি শুধু এক্স স্কোয়ার, আমি যদি উপরে এক্স স্কোয়ার লিখি কাটাকাটি যায় যায় না, সেই জন্য আমরা সামনে একটা ওয়ান দিয়ে শেষে একটা ওয়ান দিব। দেখো এই অংশটা বুঝতে হবে যে আমরা ছিল এক্স স্কোয়ার শুধু, ওয়ান এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার, এখানে ওয়ান আনছি কেন, নিচে ওয়ান আছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান অতিরিক্ত আছে মাইনাস ওয়ান, এখন যদি আমরা এটা দুটা আলাদা করি সেপারেট করি তখন কি হয় সেদিকে আমরা খেয়াল করব। সুতরাং এখানে একটু টেকনিক খাটাইতে হবে, যদি সাইন থাকে তখন কিন্তু অন্যরকম হয়ে যাবে। আচ্ছা এক্স স্কোয়ার বাই টু টেন ইনভার্স এক্স মাইনাস হাফ ইন্টিগ্রেশন ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন ওয়ান নিচে দুটা ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, ক্লিয়ার? আলাদাটা বুঝতে হবে কিন্তু। সাউন্ড কম, এখন কি সাউন্ড ঠিক আছে? আমার স্টুডেন্ট পাই না, বিকালে ক্লাস নিচ্ছি তাও একটা স্টুডেন্ট হাজির হচ্ছে না, যাই হোক ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ইন্টার ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যারা পরীক্ষার্থী অলস বসে আছে তাদের জন্য, যে আমরা এখানে একটা টেকনিক খাটিয়েছি, ওয়ান প্লাস এক্স স্কোয়ার উপরে লিখেছি মাইনাস ওয়ান দিছি অনেক কারণে, এখন আলাদা করি সেপারেট ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, এই মাইনাস আর এই মাইনাসে প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান মানে প্লাস এক্স, এখন এটাকে আমরা টেন পার দেখতে পারি কারণ আমরা জানি ডিফারেন্সিয়াল উল্টা হচ্ছে ইন্টিগ্রেশন, সুতরাং এটা কাটলে কি হয় ওয়ান, ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস এক্স কাটলে কি হয় ওয়ান, ওয়ান এর অন্তর্গত ইন্টিগ্রেশন কি এক্স প্লাস টেন ইনভার্স এক্স প্লাস সি, এই হলো উত্তর। এখানে আমরা কিন্তু এই ডাইরেক্ট কিন্তু ওয়ান লিখতে পারতাম, আমরা ওয়ান না লিখে দেখছি, ওখানে দুটো কি কাটা যায় না, থাকে কি ওয়ান, ওয়ান এর অন্তর্গত কি ইন্টিগ্রেশন এক্স আর ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন টেন ইনভার্স এক্স, এ হলো দ্বিতীয় আরেকটা অঙ্ক। যারা এখনো আসা প্রয়োজন, আচ্ছা এরপরে চলে যাব আরেকটি অঙ্কে, দুই নাম্বার, আর এই অধ্যায়ে সব অঙ্ক কিন্তু আই ধরে নিতে হয়, আগেরটা আয়ের প্রয়োজন হয় না, বেশিরভাগই আয়ের প্রয়োজন হয়, যেমন একটা অঙ্ক আমি এখন দেখাবো যে আমরা ধরি আই সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, সুতরাং এই জাতীয় সাইন ই টু দি পাওয়ার এক্স এই জাতীয় থাকলে আই করতে হয়, যে কোনো অঙ্ক আই ধরে নিলে ভালো হয় কারণ আইটা আবার রিপিট আসতে পারে তখন আমরা আই বসাই দিব, ক্লিয়ার? এখন আমরা কোনটা কি ইউ ধরবো।
লন, লন নেই, ইউ ধরা যাবে না, ইনভার্স, ইনভার্সও নেই, ইউ ধরা যাবে না, এ মানে এক্স, এক্স স্কোয়ার, অ্যালজাবরা, অ্যালজাবরা এক্স, এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার এটাও নাই, তারপর সাইন এক্স, তার মানে কি সাইন এক্স শেষ হলো ইউটি দিবার এক্স, তার মানে এই সাইন এক্সটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, আমরা লিয়েরটাকে মনে রাখবো সবসময় কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো। সুতরাং আমরা এখন বুঝতে পারতেছি সাইনটাকে ইউ ধরবো, ইউটি দিবার এক্সটাকে ভি ধরবো এই লিয়েট অনুযায়ী, তাতে আমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে। প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন প্রথমটার ডিফারেন্সিয়াল, প্রথমটা কি সাইন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ডিএক্স। আবার দেখো প্রথমটা ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন প্রথমটা ডিফারেন্সিয়াল, একটা ব্র্যাকেট দিতে পারো, দ্বিতীয়টার ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশনের ড্রাইভার ডিএক্স শেষ নাগাদ। এখন কি হয়, সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন সাইন ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল হলো কস এক্স ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এইখানে আবার ইউবি হয়ে গেল, এটা ইউ এটা ভি, আবার ইউবি ব্যবহার করতে হবে। আমরা ই টু দি পাওয়ার এক্সটা আগে লিখবো মাইনাস, এই এখানে একটা থার্ড ব্র্যাকেট ব্যবহার করবো এই মাইনাসের কারণে, কারণ প্লাস মাইনাস গণিতের প্রধান শত্রু, সুতরাং এই মাইনাসের কারণে আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করে দিলাম, এটা ইউবি। আমরা যদি ডাইরেক্ট এটা এই যেমন এটার ইন্টিগ্রেশন কিন্তু আমরা করতে পারতাম, এই লাইনটা না লিখে এটা লিখতে পারতাম, সেইভাবে যদি লিখি যে প্রথমটা ইন্টু ই টু দিবার এক্স ইন্টিগ্রেশন ই টু দিবার এক্স করে দিলাম মাইনাস ইন্টিগ্রেশন প্রথমটা ডিফারেন্সিয়াল, এখানে ইন্টিগ্রেশনটা লিখেই দিই নাহলে বাচ্চারা বুঝবে না। আচ্ছা প্রথমটার ডিফারেন্সিয়াল দ্বিতীয়টার ইন্টিগ্রেশন ডিএক্স থার্ড ব্র্যাকেট, ক্লিয়ার? আমরা এটা আবাকে আবার ইউবি সূত্র ব্যবহার করেছি, প্রথমটা ইন্টু দ্বিতীয় ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটা ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন লিখে দ্বিতীয়টা ডিফারেন্ট ইন্টিগ্রেশন ডিএক্স এই ইন্টিগ্রেশনের। এখন যদি আমি ইন্টিগ্রেশন করি কি হয়, ভয় পাওয়ার কিছু নেই, অঙ্কটি অনেক বড় মনে হয় কিন্তু সহজ আছে অবশ্যই, এটা এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স সি কজ এক্স, আমি প্লাসে মাইনাসে কি ব্র্যাকেট উঠে দিই, প্লাসে মাইনাসে মাইনাসে প্লাস, এখন বলো কসের ইন্টিগ্রেশন কি, আমরা ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম কসের ডিফারেন্স হলো মাইনাস সাইন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ক্লিয়ার? থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সব উঠে গেল, এই মাইনাসে মাইনাসে শুধু প্লাস ব্যবহার করেছে, সব ইনটু অবস্থায় আছে তাই লিখছে, এখন কসের ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল কি মাইনাস সাইন এক্স। এখন কি লেখা যায়, প্লাস মাইনাসে মাইনাস, এই দুটার থেকে যদি আমি ইউটিউবার এক্স কমন নিই সাইন এক্স কজ এক্স মাইনাস ইন্টিগ্রেশন ইউটিউবার এক্স সাইন এক্স ডিএক্স। এখন একটু খেয়াল করো যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, প্রথমটা ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ছিল, সেটার মান কি ছিল, আই, আমরা এখানে আই বসিয়ে দিব। আবার বলি ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এই ইন্টিগ্রেশন সহ মান কি দেওয়া আছে আই, তার মানে এখানে আমরা কি বসিয়ে দিব আই। সুতরাং আই সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কজ এক্স মাইনাস আই প্লাস সি ওয়ান দিলাম বা সি দিলেও হয়। এখন আমরা এই আইটা যদি এখানে নিয়ে আসি এই পাশে, মাইনাস আই প্লাস হয়ে যাবে, আই আই কি হবে টু আই হবে,
টু আই সমান e টু দি পাওয়ার এক্স সাইন এক্স কজ এক্স প্লাস সি ওয়ান, টুটা অবশ্যই নিচে চলে যাবে, সুতরাং আই সমান e টু দি পাওয়ার এক্স এর নিচে টু সাইন এক্স মাইনাস কজ এক্স। এখানে এই টুটা যদি এটা নিচে নিয়ে যায় নতুন একটা ধ্রুবক ধরলাম সি, ক্লিয়ার? আমরা আগে সি ওয়ান ধরছি, এখানে সি ধরছি আরেকটা, কেন এই টুটা ধ্রুবক নিচে, টু একটা ধ্রুব সংখ্যা, সুতরাং লাইফে নাই কেউ সমকম গিয়াসুদ্দিন একজনই থাকে শুধু, আমার অনেক গরম লাগতেছে, পারতেছি না। আচ্ছা এখন আমরা ইউবির লেট অনুযায়ী দুইটা অঙ্ক করিয়েছি, আমরা তিন নম্বর অঙ্কে চলে যাব। ইন্টিগ্রেশন এগুলি সব একই রকম, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কজ এক্স ডিএক্স, এটা আমরা ধরি আই আই সমান এত, ঠিক আছে? এখানে ইউ এটা ভি এভাবে ধরা যাবে না, আমরা এটা গুণ করে দিব, গুণ করে ইউ সাইন এক্স প্লাস, ও এটাকে আমরা আলাদা করে দিই, ডিএক্স প্লাস টু দি পাওয়ার এক্স কজ এক্স ডিএক্স। এখন একটু খেয়াল করো, এখানে দুইটা অঙ্ক মনে হচ্ছে একসাথে, ইউ ভি, ক্লিয়ার? আমরা বেশি অঙ্ক করবো না, কারণ যদি ইউ ভির একদিনই একটা ক্লাস নেওয়া যেত হয়তো, মনে করো আর ক্লাস না যদি পাই, এই জন্য আমরা মান নির্ণয় কিছু অঙ্ক করাবো, সেজন্য এটা আমি দুই নিয়মের অঙ্ক শুধু বা তিন নিয়মের অঙ্ক দেখিয়ে দিব। আচ্ছা এখন দেখো যে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স যদি গুণ করি, এটা ইউবি এটা ইউবি, আমি কি দুইটাকে ইউবি ব্যবহার করব? না, আমরা একটাকে ইউবি ব্যবহার করব আর একটাকে স্থির করে রেখে দেবো, এটার কোনো কাজ করব না, তবে আমরা সহজ হয়ে যাবে। ওই আগের অঙ্কের দিকে তাকালে দেখবা যে এটা একবার এসেছে, কাটা যাবে, সুতরাং এটা কিন্তু সহজ, এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। এখন এটা যদি ইউ ব্যবহার করি, অবশ্যই এটা সাইন, লিয়েটের দিকে তাকাও, সাইন আগে পরে ই টু দি পাওয়ার এক্স, ইউ এটাকে ইউ ধরবো আর এটাকে ভি ধরবো, তাই আমরা কি লিখবো, প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স সাইন এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এখানে শুধু বোঝানোর জন্য যে আমরা এটাকে কি করতেছি রেখে দিব, প্লাস নইলে আগের যে অঙ্কটা করিয়েছি এই আগের অঙ্কটা এই অঙ্কটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, শুধু পার্থক্য স্থির রাখা, দেখো এটা একই রকম হবে, বরঞ্চ এটা আরো ছোট হয়ে যাবে ইনশাল্লাহ, সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স মাইনাস, এখন ইন্টিগ্রেশন সাইনের অন্তর্গত হলো কজ এক্স, এটা ইন্টিগ্রেশন ডিএক্স ডিএক্স, ক্লিয়ার? এটার কাজ হলো এইটুকু, আর এই ডিএক্স এই অংশটা লিখলাম, প্লাস এটার মতন যদি সাজাই যে কজ এক্সটা আগে লিখি ইন্টু ই টু দি পাওয়ার এক্সটা পরে লিখি ডিএক্সটা লিখি, এখন দেখো তো এই দুটা কি কাটা যায় না, এই দুটো কি কাটা চলে যায়, সুতরাং এরকম যদি থাকে আমাদের মাঝখানে প্লাস মাইনাস, তখন সেটাকে গুণ গুণ করে দিতে হবে, দুইটা অংশ বানাতে হবে, একটাকে আমরা ইন্টিগ্রেশন করবো একটাকে স্থির রাখবো, হ্যাঁ, আর কোনটাকে ইউবি করবো কোনটাকে স্থির রাখবো, এটার ক্ষেত্রে সাইন কজ যেহেতু আছে, যে কোনো একটাকে স্থির একটাকে করলে হবে, কিন্তু
অন্যটা কি আপনার অন্য নিয়মে করতে হবে, যেমন আরেকটা অঙ্ক দেখাবো। এখন কি লেখা যায়, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস সি, এটাই উত্তর। কারণ এই দুটো কি চলে যায়, কাটিং প্লাস মাইনাস, ক্লিয়ার? আচ্ছা, ইউবি সাউন্ড কি ফ্যান্স আর সি কি শব্দ শোনা যাচ্ছে বেশি, সাউন্ডটা কি হচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? এরপরে করব তোমাদের এই জাতীয় অঙ্ক কিন্তু বোর্ডে প্রচুর আসে। আমি যদি যশোর বোর্ডের 2017 সালে একটা অঙ্ক দেখাই, যশোর বোর্ড না যশোর বাংলা কিভাবে এটা চালিয়ে, বোর্ড 2017, এটা মেবি 8-এর গ, ওই অঙ্ক যদি দেখো উদ্দীপকে উদ্দীপকে লেখা আছে এস অফ এক্স, একটু খেয়াল করে দেখো কি আছে, এক্স ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স হোল স্কয়ার, আর বলা আছে এটা উদ্দীপকে ছিল, দেখো বইয়ের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই এখানে উপরে এক্স দুইটা, তার মানে ইউবি নিচেও আছে, ইউ বাই ভি তো সূত্র হয় না ইন্টিগ্রেশন, আমরা ইউবি সূত্র জানি। এখন এটাকে আমরা কতক্ষণ আগে যে দুটো অংশে বিভক্ত করছি সেইভাবে আমরা বিভক্ত করব, আংশিক ভগ্নাংশ করে। এই যেরকম আংশিক করা যায় এটাকে আংশিক করা যায় কিভাবে, আমরা যদি ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সটা ঠিক রাখি এখানে মাইনাস, এখানে যদি আমি বড়টা রাখি 1 প্লাস এক্স হোল স্কোয়ার, এখানে যদি 1 মাইনাস প্লাস এক্স দিই, এখন দেখো কি হয়, কারণ আমরা আমরা তো নর্মালি এরকম যোগ বিয়োগ জানি যে এক্স স্কোয়ার, এটাকে তো আমরা 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স লিখতে এক্স স্কোয়ার লিখতে পারি, এটা লসাগু করলে কি হয় এক্স স্কোয়ার এক্স মাইনাস 1, তাই না? তার মানে উপরে এক্স মাইনাস 1 থাকতে হবে, এইভাবে আলাদা করা যায়। দেখো এটাকে আমরা আলাদা করেছি, সুতরাং এই অংশটাকে ইটি দিয়ে এক্সটাকে বাইরে নিয়ে আসলে এক্স বাই এটাকে আমি আলাদা করেছি, মানে এটা একটা আংশিক আংশিক ভগ্নাংশের রূপ, কিন্তু এটা সেইভাবে আংশিক করার প্রয়োজন নেই, এটা একেবারেই সহজ। এখন যদি লসাগু করি 1 প্লাস এক্স হোল স্কোয়ারটা হচ্ছে লসাগু, 1 প্লাস এক্স হোল স্কোয়ার লসাগু, একটা কাটা যায় একটা থাকে, মাইনাস মাইনাস 1, 1 1 কাটা গেলে এক্স থাকে, দেখো তো মিলছে কিনা, 1 1 কাটা যায় এক্স থাকে, এক্স তো আছেই তাই না, তার মানে উপরে শুধু 1 1 লিখলেই আমাদের এটা হয়ে গেল। দেখো সুতরাং এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক, শুধু এই অংশটা পরিবর্তন করে দিছে, সেই অঙ্কটাই কুমিল্লা বোর্ডে দেওয়া আছে বা রাজশাহী বোর্ডে দেওয়া আছে, এই অংশটাকে কিউব দেওয়া, আবার বলছে এটা কি ডিফারেন্ট ডি বাই ডিএক্স অন্তর্গ্রহণ করতে বলছে, হ্যাঁ সুতরাং অন্তর্গ্রহণ করলে এই একই সংখ্যা আসবে, যদি নিচে কিউব থাকে এটা উপরে উঠালে মাইনাস 3, যদি অন্তর্গ্রহণ করে এক কমে মাইনাস 3 থেকে এক কমলে কত মাইনাস 2, নিচে আসলে 2 হয়ে যাবে, সুতরাং মাইনাস 3টা শুধু অতিরিক্ত থাকবে। এরকম একটা রাজশাহীর বোর্ডের একটা অঙ্ক আসছে দেখবা 2017, সেম অঙ্কটাই, শুধু এখানে কিউব দিছে আর এখানে ডি বাই ডিএক্স লেখা আছে, কি লেখা আছে ডি বাই ডিএক্স এখানে কিউব, কারণ এটা অন্তর্গ্রহণ করে নিতে হবে একবার, করলে আমরা স্কোয়ার। এখন দেখো দুইটা অংশে বিভক্ত হয়ে গেল, তার মানে কি আমরা আলাদা করে নিব, ই
টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টি এক্স, ক্লিয়ার? মাইনাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স। আমি কথাটা বলছি যে এরকম দুইটা যদি থাকে আমরা অবশ্যই একটাকে স্থির রাখবো আর একটাকে ইউবি ব্যবহার করবো। এখন কোনটাকে ইউবি ব্যবহার করব সেটা কিভাবে বুঝবো? আমি যদি এটাকে অন্তর্গ্রহণ করি অবশ্যই কি হবে, এরকমটা কিন্তু ভালো করে বুঝতে হবে যে ডি বাই ডি এক্স ওয়ান প্লাস এক্স ইনভার্স, ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার ইনভার্স হবে না। এটা যদি পাওয়ারটা সামনে চলে আসলো, পাওয়ার থেকে এক কম মানে মাইনাস টু, মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার। দেখো এই অংশটা আর এই অংশটার সাথে কি মিল আছে না, ওয়ান বাই ওয়ান প্লাস ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। দেখো ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার, তার মানে কি আমরা এটা ঠিক রাখবো, এটা কি ইউবি ব্যবহার করবো, এটা ইউ ভি, আমরা এই জায়গায় এক্স শেষে, তার মানে কি এটা কি ইউ ব্যবহার করবো, এটাকে ভি ব্যবহার করব। সুতরাং আমরা ইউবি সূত্র ব্যবহার করি। এই অংশটা কিন্তু ইম্পর্টেন্ট যে আমরা যে অংশটা এখন লিখেছি যে মান বসিয়েছি এটাকে আংশিক করেছি কিভাবে। প্রথম আমরা ছোটটা লিখছি ওয়ান প্লাস এক্স, ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার। এখন যদি লসাগু করি এই জায়গায় আমি কি ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান, ওয়ানে অনেক কাটা গেলে এক্স ঠিক থাকবে, তার মানে আমার আংশিকটা কমপ্লিট। এখন ইটু দিব এক্সের সাথে এটা গুণ, মাইনাস মাসখানে ইটু দিব এক্সের সাথে এটা গুণ। এখন এটা কি ইউবি ব্যবহার করবো, এটাকে যা আছে তাই রাখবো। আমি উপরের অংশটা মুছে দিলাম করার জন্য। কেউ যদি না বুঝে থাকো অবশ্যই মেসেজ দিতে হবে। এটাকে মাইনাস ওয়ান দিলাম ইনটু টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস, আর এটাকে যা আছে তাই ব্যবহার করলাম। একটা মেসেজও পাচ্ছি না, ওয়ালাইকুম আসসালাম কাজী এসেছে, কাজী কাজী সাউন্ড কি ঠিক আছে? সাউন্ড কম, সাউন্ড কম, এখন মনে হয় সাউন্ড শোনা যাবে। ফ্যানের আওয়াজের কারণে সাউন্ডটা একটু কম ছিল, লাইভ থেকে সবাই চলে গেল। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা এখন এটাকে ইউ ব্যবহার করব, এটাকে ভি। ইউ মানে কি ওয়ান প্লাস এক্স ইনভার্স, এটার ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স ওয়ান প্লাস এক্স মাইনাস ওয়ান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ডিএক্স। আমার মনে হয় পাশের চিত্রগুলি মুছে দেওয়াই ভালো। লিয়েট এর ব্যবহার আমরা শিখেছি, এই ইউবি শিখেছি। দিলাম মাইনাস এই লাস্টেরটা যা আছে তাই থাকবে, এটা কোনো ব্যবহার করব না। আমরা প্রথমটা ইনটু দ্বিতীয় ইন্টিগ্রেশন মাইনাস প্রথমটা ডিফারেনশিয়াল দ্বিতীয় ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এর ডিএক্স, এটা যা আছে তাই। এটা ইনটু ইটু দিবার এক্স ইন্টিগ্রেশন ইটু দিবার এক্স এই ইনভার্স আছে যেহেতু এটা নিচে নিয়ে আসলাম ইনভার্সের কারণে, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন, এটার পাওয়ার কি চলে আসে পাওয়ার থেকে এক কম মাইনাস টু, ক্লিয়ার? পাওয়ারটা কমে পাওয়ারটা সামনে চলে আসলো, মাইনাস মাইনাসে প্লাস ওয়ান, আর এর পাওয়ার এক কম মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু ই টু দিবার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দিবার এক্স ডিএক্স এই ডিএক্স মাইনাস এই টু এক্সটা উপরে লিখি, লিখতে ভালো লাগবে কারণ এটা যে সাজায় ওটার মতন হয়ে যাবে প্লাস, ক্লিয়ার? আচ্ছা এখন আমরা কি করব, যদি ওটার মতন লিখি ই টু দিবার এক্সটা উপরে ওয়ান প্লাস এক্স হোল স্কোয়ার
ডিএক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স হোল স্কোয়ার ডিএক্স, তার মানে এই দুটো কি চলে যায়, এটা হলো প্লাস এটা হলো মাইনাস, রইলো কি, তোমরা অবশ্যই এই অঙ্কটা করবে বাসায়, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, প্লাস সি, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এখন বলা ছিল কি মান বসিয়ে দেওয়ার কথা বলছিল, আমরা এখন মান বসিয়ে দিব কি 1, সুতরাং ইন্টিগ্রেশন 1 0 এইচ অফ এক্স ডিএক্স সমান থার্ড ব্র্যাকেট এটা ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস এক্স 1 0, যখন লিমিট থাকবে মান দেওয়া থাকবে তখন প্লাস সি লিখতে হয় না। এখন মান বসানোর সিস্টেমটা খুবই সহজ, উপরের মান 1টা আগে বসাবো এক্স এর জায়গায়, সূত্রে একটা মাইনাস হবে পরে শূন্য বসাবো, এই অঙ্কটা হয়ে যাবে। সুতরাং আমরা যদি ইন্টিগ্রেশন পারি মান বসানোটা সহজ। এখন মানটা কিভাবে বসাবো, আমি আবার বলি এটা থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে 1 শূন্য 1 0টা লিখে দিয়েছি, বিকালে রোজার সময় কারো ক্লাস করতে কি ভালো লাগে না মনে হয়, মানটা বসিয়ে দিলাম ই টু দি পাওয়ার 1 1 প্লাস 1 সূত্রের মাইনাস ই টু দি পাওয়ার 0 1 প্লাস 0, কি হয় উপরে ই নিচে 2, কোনো কিছুর উপরে শূন্য হলে কি হয় 1 মাইনাস 1, ই টু দি পাওয়ার 0 মানে 1, 1 নিচে 1, এটা তো বেলুনে 1 কে 1 দ্বারা ভাগলে 1 হয়, এটা হচ্ছে উত্তর। আমরা অবশ্যই কি দিব না, প্লাস মাইনাস দিব না, সরি সি দিব না। এখন আমরা মান নির্ণয়ের দু একটা অঙ্ক করি, যেমন ওয়ান টু এক্স স্কোয়ার ইভার এক্স কিউ ডিএক্স। এখন সেই আগের কথায় চলে যায় যে আমরা কে কাকে ইউ ধরবো, যাকে অন্তর্গ্রহণ করলে বাকিটা হয় সেটাকে ইউ ধরবো, যেমন এক্স কিউবকে অন্তর্গ্রহণ করলে সে এক্স স্কোয়ার হয়, এই জন্য এক্স কিউবকে আমরা কি ধরবো জেড, ধরি এক্স কিউব সমান জেড, এটাকে যদি অন্তর্গ্রহণ করি সি এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড, পাওয়ার নেমে এসেছে পাওয়ার থেকে এক কম, ডিএক্স ডিএক্স বা ডিজেড বাই ডিএক্স, আমি ডিএক্সটা এদিকে নিয়ে আসছি। তো এখানে কি আছে 2 1, এতক্ষণ কি দেখা যায় নাই, সাউন্ড কম, সাউন্ডের জন্য ইয়ারফোন কিনলাম, তারপর যদি সাউন্ড না হয় দুর্ভাগ্য আমার। আচ্ছা আমি আবার এই মানটা দেখিয়ে দিচ্ছি, এক্স কিউব কে যদি আমি জেড ধরি এক্স স্কোয়ার পাওয়া যায়, তাই এক্স কিউব সমান জেড ধরা হয়েছে, আর এক্স স্কোয়ারটা শেষে নেই, এটার মানে তো ডি জেড বাই 3, ডি জেড বাই 3 আর ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার জেড, এই 2 3 ছিল এক্স এর মান, ধরেছি জেড, 2 3 কে আমার জেড এ রূপান্তর করতে হবে, এখানে এক্স এর মান 2 যদি বসাই জেড এর মান হবে 8, 2 রূপে কিউব 1 বসালে 1, সুতরাং এই মান হলো 1/3 বাই ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 8 0 1, এক্স এর জেড এর জায়গায় 8, এই জেড এর জায়গায় 1, ক্লিয়ার। আমরা আরেকটা অঙ্ক করি মান বসানোর, আচ্ছা কুমিল্লা বোর্ড 2017 এটার একটা অঙ্ক করি, কয়টাই শুরু হয়েছে বুঝতে গেলাম, শেষ করতে হবে,
আচ্ছা, কুমিল্লা বোর্ড 2017। উদ্দীপকে দেওয়া আছে শুধু ইউ সমান ই টু দি পাওয়ার এক্স, আর পথে বলেছে ই টু দি পাওয়ার লন এক্স। এটা উদ্দীপকের সাথে কোনো সম্পর্ক নেই, লন এক্স। আমরা লিয়েট অনুযায়ী, লিয়েট মানে এল, লন প্রথমেই লন, তারপরে লন কে ইউ ধরতে হবে, আর এখানে ওয়ান কে ধরতে হবে, কারণ লন এক্স এর ইন্টিগ্রেশন হয় না, এই জন্য ইউ হচ্ছে ওয়ান, এটা হচ্ছে বি। তাহলে লন প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ইন্টিগ্রেশন মাইনাস ইন্টিগ্রেশন প্রথমটা ডিফারেন্সিয়াল ইন্টু দ্বিতীয়টার ইন্টিগ্রেশন সেকেন্ড ব্রেকেট ক্লোজ ডিএক্স, লন এক্স ইন্টু ওয়ানের ইন্টিগ্রেশন কি এক্স, লন এক্স এর ডিফারেন্সিয়াল ওয়ান বাই এক্স, লন এক্স এর ডিফারেন্সিয়াল কি ওয়ান বাই এক্স ইন্টু ওয়ানের ইন্টিগ্রেশন এক্স, এক্স এক্স কাটা যায়, একেবারে সহজ অঙ্ক মনে হচ্ছে। ক কতে অঙ্কটা আসছে, মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স, এক্স লন এক্স মাইনাস এক্স প্লাস সি, এ হলো কর অঙ্ক। ইউভি লন এক্স দেখেই মনে হচ্ছে কিভাবে করবো, আর যেহেতু ইন্টিগ্রেশন নাই, এটাকে আমরা ইউ ধরবো, ওয়ান কে বি ধরে ইউভি অঙ্ক দিয়ে করবো। আর ছতে বলেছে ইন্টিগ্রেশন লন টু শূন্য, আর নিচে হলো ইউ ওয়ান প্লাস ইউ ডিএক্স, ক্লিয়ার? আমরা ইউ মাথা বসাই দিব, এখন দেখো আমরা নিচেরটাকে অংশগ্রহণ করলে উপরেরটা হয়, ধরি ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স সমান জেড, এটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ডি এক্স সমান ডি জেড, মানটা পরিবর্তন করে নিই, সহজ অঙ্ক আছে একেবারেই সহজ, এক্স এক্স এর মান হচ্ছে লন টু আর শূন্য, জেড এর মান কত? এখন দেখো এই এক্স জায়গায় আমরা কি বসাবো, লন টু, এখানে এক্স এর মান লন টু বসাবো, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার লন টু, লন আর ই কাটা যায়, তাকে কি ওয়ান প্লাস টু সমান থ্রি, ওয়ান প্লাস টু সমান থ্রি, তার মানে এখানে থ্রি হয়ে গেল। আবার বলি লন ই কাটা যায়, টু থাকে, দুই আর এক তিন, যদি আমি এখানে শূন্য বসাই, ই টু দি পাওয়ার শূন্য মানে কি ওয়ান, কোনো কিছুর শূন্য থাকলে ওয়ান, ওয়ান আর ওয়ান টু, এটা বসাই দেখাইলাম না, এই এখন মানগুলি পরিবর্তন করো, লন টুর জায়গায় লিখবো থ্রি আর শূন্যর জায়গায় লিখবো টু, আর নিচে হবে জেড, উপরে হবে ডিজেড, তার মানে কি হলো ওয়ান বাই জেড, ওয়ান বাই এক্স এর ইন্টিগ্রেশন হলো লন এক্স, সুতরাং আমরা লিখে দিলাম লন জেড, থার্ড ব্রেকেট থ্রি টু, মান বসিয়ে দাও, লন থ্রি মাইনাস লন টু, আমরা জানি লন এর ক্ষেত্রে কি হয়, ভাগ হয়, এ হলো উত্তর। একটা ব্রেকেট দিতে পারো, কি পেলাম যে মাইনাস যেহেতু থ্রি আর টু কি লন এর ক্ষেত্রে ভাগ হয়, থ্রি উপরে টুটা নিচে চলে গেল, এই হলো উত্তর। তাহলে একেবারেই সহজ অঙ্ক আসছে, কয় নম্বরে, চার নম্বরে। আমরা জানি কুমিল্লা বোর্ডে একটু কঠিন অঙ্ক আসে,
কমিলাপুটি যদি এরকম অঙ্ক আসে তার মানে আমরা ইন্টিগ্রেশন পারবো, একটু চর্চা করতে হবে। আশা করি তোমরা এই ক্লাসে উপকৃত হবা, যারা লাইনে ছিলে না অবশ্যই লাইনে ক্লাসটা নিবে। আর বিকালে ক্লাস নেওয়ার উদ্দেশ্য একটাই, যে ক্লাসে লাইনে বেশি স্টুডেন্ট থাকার কথা ছিল কিন্তু সেই হিসেবে স্টুডেন্ট পাওয়া যায় নাই, তবে আশা করি পরে তোমরা দেখে নিবে। আর ইন্টিগ্রেশনের 3টি ক্লাস হয়েছে, আগে 2টি এখানে 3টি, 3টা ক্লাসে আমি সব নিয়মের অঙ্ক দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমরা উপকৃত হবে, বারবার স্লাইডগুলি দেখবে, বারবার অঙ্কগুলি দেখবে অনলাইনে, আর বেশি বেশি চর্চা করবে, তুই আশা করি ভালো হবে। আসসালামু আলাইকুম, আজকের মতো এক মিনিট শেষ, আসসালামু আলাইকুম।